আগামী 8ই এপ্রিল থেকে শুরু হতে চলেছে সুপার কাপ, আর এই সুপার কাপে খেলবে এটিকে মোহনবাগান সহ মোট 11টি আইএসএল দল ও 10টি আই লিগ দল। সুপার কাপের আগে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে আইএসএল চ্যাম্পিয়ন দল মোহনবাগান। ছুটি কাটিয়ে 2রা এপ্রিল থেকে মাঠে নেমে পড়েছে সবুজ মেরুন ব্রিগেড। কোচ হুয়ান ফেরান্ডোর নেতৃত্বে সোমবার দ্বিতীয় দিনের অনুশীলনে বেশ খোশ মেজাজেই দেখা গেল ফুটবলারদের। অনুশীলনে যোগ দিলেন মনবীর সিং, স্লাভকো ডামজানভনোভিচ ও দীপক টাংরি। এখনো পর্যন্ত দলে যোগ দিতে পারেননি দিমিত্রি প্রেতাত্রোস ও ব্র্যান্ডন হেমলি। সুপার কাপের মূল পর্বে বেশ চ্যালেঞ্জিং গ্রুপে পড়েছে এটিকে মোহনবাগান। গ্রুপ সিতে পড়েছে সবুজ মেরুন ব্রিগেড। এটিকে মোহনবাগানের গ্রুপে রয়েছে জামশেদপুর এফসি ও এফসি গোয়া, যারা এবারের আইএসএল এ প্লে অফসে যোগ্যতা অর্জন করেনি। আর রয়েছে কোয়ালিফায়ার টু এর বিজয়ী দল। এই কোয়ালিফায়ার টু এ খেলবে চলতি আই লিগের তৃতীয় অষ্টম স্থানাধিকার দল।